আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি গিয়েছিলাম ঢাকা শহরের একটি নামিদামি শিক্ষা প্রতিষ্ঠানে। সেখানে আমি ক্যান্টিনে গিয়েছিলাম। ক্যান্টিনে গিয়ে যা দেখতে পারলাম তা আপনারাও ভিডিওতে দেখতে পাচ্ছেন। ছাদের বিভিন্ন অংশ থেকে প্লাস্টার খসে পড়েছে এবং এমনকি রড পর্যন্ত বের হয়ে এসেছে। সো এমন অবস্থায় যে কোনো বিপদ ঘটতে পারে। সো সেক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে অনাকাঙ্ক্ষিত কোনো বিপদ অথবা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা জন্ম না নেয় এই ক্যান্টিনে। প্রত্যেকটা প্রাণী তার পরিবারের কাছে মূল্যবান, প্রত্যেকটা জীবন অমূল্য। সো আমরা প্রত্যেকটা জীবনের যত্ন নিই। ভিডিওটি দেখার পর আপনিও যদি আমার মতো চিন্তিত হয়ে থাকেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।